Isde ini sih uksirnya anak puni hangre. Jende bhai 5 টাকা হালা রাস্তে ভাই হালা রাস্তে কিছু কিছু করে 5 টাকা এস গরিব মানুষ ভিক্ষে গড়ি তুই মোড়াটা বসে যা দে হ্যাঁ তোর এত সমান তস্তজা শরীর থাকতে বেড়াছ না না শরীর তুই মোটা বসে যা তুই ভিগেরি রে তুমি মডেলিং ঠিকই যা মনে হয় রে তুই মোটা বসে যা দে এ শুন ভাই ক ক কত আজকে হইছে এটা কলি যুগ ডিজিটাল যুগ আমরা ফকির গুলো যদি স্টাইল না করি কোনো মান সম্মান থাকবে ওটা তো হয় তোর তো এতম চেহারা না বাপু হাতির নাম চেহারা বলে না শুনুন তুই পয়সা দিব না তুই ক পয়সা দিব পয়সা দিবেন না দিবেন না ছাতা দিবেন না দিবেন না দিবেনই না না ডাঙা বুনে এটা তুই না আমার হাতে দেখ না তা হাতে ছাপ দে ছাপ দিন বেশা তো পাবেন না হাতটা শুকিয়ে চল পিছলি ঘর না ছাপ দে ই হই দেখ পাহুইরি ভাই এ কি এলে এটি কি শুনলি কো তোরা ভাই যদি কায়ো মরে কামের দিন কাক ঢাইবে ফকিরুক ঢাইবে বুঝছে তখন মই 500 টাকা ডিমেন ছড়া যাবা 500 টাকা হ্যাঁ তখন দিছি বাবু যা যা তোর নাম ফকির মেলা দেখছো 500 টাকা একদিন থাকিস আজ যে ছড়া লোক আরেকদিন যা জমা দি আজকে পেছনদার ভড়াটালা কিছু নাই পূজের বানিয়ে একটা হাসুরিত কথা রে আচ্ছা তাহার কামানে আছো সবুরি গুড়ি দাঁড়িয়ে বেলা খুনি দিয়ে পূজের বাড়ি যাবেন এ ভাই হ্যাঁ হ্যাঁ পূজের বাড়ি যাবো হ্যাঁ তুমি পূজের বাড়ি যাম ভড়া কাটা আনবো এ ভড়ার সাথে কোনো বাজবেন না ভাই মোর মোর ভড়ার সাথে তো চলো তো কোনো টেনশন নাই চলো ভড়া কোনো টেনশন নাই যাবেন বড় বেলা না খুলি বিড়ি নিয়ে যা খুলি বিড়ি গেলে হবে চলো ওহো মোর কাহারি আর গো এই পুজি বিড়ি জানা চল এই স্ট্যান্ডে তুলনা রে শালাতে শালা স্ট্যান্ড না ধরে রে কি রে গাড়িতে তোর ভাই এস কোশ নিয়ে কি জ্বালা রে পুজির বাড়ি মেলার বাড়ি যাওয়া লাগে মোর গাড়ি কেন স্ট্যান্ড না ধরে রে হ্যাঁ গাড়ি স্ট্যান্ড না ধরে এ গাড়ি এমন পাতলা হাগা বানাইছি রে সকালকার গাড়ি কেন বুঝি আমি দোকানে এই ফেলাস নি মোট দামি গাড়ি রে ওই টোটো দিয়ে যাবো টোটো দিয়ে যাবো ভাই করে যাবো করে যাবো ওই বুঝির ভাই যাবো ভাড়া কত নেব ভাড়া এই গাড়ি হাগা বানাইছি মোর গাড়ি ছাড়ো আছো মেলার বাড়ি খুনিয়ে বিটিয়া আছো মেলার বাড়ি বকটিয়া আছো পূজে বাড়ি যাবে ইস রে কিছু গাড়ি যা হ্যালো বিন্দু হ্যালো আছো মেলার বাড়ি আছো 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 গাড়ি গাড়িয়ে বড় খুনিয়ে বিটিয়া বড় হ্যাঁ বাড়ি তে মোর আছো আচ্ছা বের বাইরে যাব আচ্ছা পাড়ারে ঘোড়া দাও হ্যাঁ তোর 120 টাকা হইছে টাকা দিলে হই তোর মাথা খারাপ না গিয়ে 1 কিলোমিটার রাস্তা তুমি কোন লাখ আকলে 110 টাকা চাই 50 টাকা বেশি দিবার না কি কইছ 100 টাকা না দিবি না না 50 টাকা বেশি দিবার না এ এতে যাওয়া না যাওয়া ফেন হোস্টে হই নিয়ে যান কি বলবি তুই হ্যাঁ কি করব কি করব তুই কোলা খাবি না কি রে এই শোনো কি হইছে কত গাড়ি চড়ছ ওড়ি খোনা হ্যাঁ খালি 1 কিলোমিটার রাস্তা আমরা বানাই নাই কয়টা চাই 110 টাকা ভাড়া চাই লিগেল ভাড়া চাই 50 টাকা ভাড়া এ শুন 50 টাকা ভাড়া কি বিয়ে করি কত কষ্ট করে মোর শ্বশুর এখানে বিয়ে দিছে গাড়ি মুই পুরো বসে থাকলে 50 টাকা লাগে কিনা 100 টাকা আমার সারা রাত দিবেন না 50 টাকা ভাড়া কই না আমি মানি না 100 টাকা লাগবে মোক এই 1 টাকা দিবেন না না আমার না দাবার পাবো না দিবেন না তুই দাবার পাবো না যে কি কই রে তুই টুটো হালা হয় তুই পেশেন্টার গা হাত দিছ দে কে আমরা 100 টাকা লাগবে কে ঘুরি যাওয়ার পাবো না পোতার বিছে কিনা এ তুই কি করবি চাস এই ধর ধর এই ধর কি কর ए भाई रात पहले पूजे सोमवार दिन টাকা হাতত এক টাকা টাকা করি নাই কি করি কত এই গছর তলদার কত বসি এ তুই সেই সুন্দর গান পাইছ রে গান শোনা নামক গান শুনবো এই গান শুনলে মন গেছে সেই মন গেছি চলো শোন ক মনে দুঃখে গান কং গান নাকি ক ক বিদেশেতে যাইয়া পরাণ বন্ধু কইলো না আমারে আহা আন্দেরি আহা কি চমড়ে ভাই মনে দুঃখের গান ক আর ক কইলে খালি আত্মা ফাড়ি কা ভোজপুরি গান ক আর ভোজপুরি ভোজপুরি গান আহ বাদ দে ভাই গান মন মেজাজ কই সামনে পাইছি না নয় মেলা গান কি সারা রে আজকে পুরি শালা আজকে জীবন রাখবি নং সোয়া পর কেস ম্যাচ কই আব্বা মোক বন্দুক কিনি দে AK47 বলে কোন ফ্রি ফায়ার বাল বেল খেলায় আর পুরি আছে পয়সা নাই একটা টাকাও দাড়ি দিও কাটবি না পাং আল্লাহ মা ফাঁসি দিয়ে মরে মারজি মন এটা কোন মদা রে এটা রে মদা এই ছাড়ো তো তোমার মদা মদা করেন তুই কি দেখিনা না মই কি মদা মই এক জালা চিনতে তো সোয়া মোর বন্দুক তাবানে যে ফাঁসি দিবে যা মারজি মন তুই কি দেখে না তো আজকে মোর ফাঁসি নটকাই হ্যাঁ এ ভাই এই 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 ফাঁসি নটকে এই কইছ নি রে এই সব ওগুলি জালাতে মই ফাঁসি নটকাম কালকে রাত পাওলে পুজি কোন ফ্রি ফায়ার বাল বেয়ার খেলে খেলে কই মগে এই বড় বড় বন্দুক আব্বা আনি দি দেখ তো মুইয়ে না বাং খাবার টাকা এই সব ওগুলি আমি কি করিম সকাল উঠি পুজি আজ আজকে সকাল সকাল মরং সরগত যান তা তুই পিস্তল আগমনী কালডোয়া এতি উতি ঘুরবির বদল ও খুনি বিটি আগমনী গেছং এই এদলাহানা করে পিস্তল তারে চাই বলে 537 টাকা তা তুই আগমনী গেছিস কেন তা কালডোয়া গেছিস কেন তা বিটি খসার দোকান চকি দেইস নাই এ বড় বড় পিস্তল হোলসেল করে ইনি যদি হোলসেলে করে ইনি মুততে গুন্দ্রা হ্যাঁ এ হোলসেল নয় হোলসেলার হোলসেলার করে তা মোড়টাই নে পয়সা নাই তে কি বুদ্ধি করা যায় কত এ কত তুই একটা কত এ আলতা ভরে না এই কসা আটি এ বড় কাঠি নিয়ে যা চলো বেচামো বুদ্ধি করা হবে রে বালা তো তার মানে ধানও আছে ধানগুলি মুই রাখেন তোমা আটি গুলো নিবেন হ্যাঁ সই সই আছে ও মাইকি 14 দিন থাকি বড় বালা তো খালি নিয়ে যা চলো 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 নিয়ে